শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি সুখবর সেটা হচ্ছে যারা আমার মতো বিশ্ববিদ্যালয়ে পড়ো তো এখানে একটি সুখবর হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাসে বলা হয়েছে অনলাইন পরীক্ষা শিক্ষার্থীদের ডিভাইস দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বর্তমান যে করোনা সিচুয়েশন চলছে এই পরিস্থিতিতে অনেকটা এটা বোঝা যায় যে আমাদের সশরীরে গিয়ে এক্সাম দেওয়া অনেকটাই ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে আর ভ্যাকসিন দিতে দিতেও অনেক সময় লাগছে তো সেদিক দিয়ে চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয় যদিও পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক জায়গায় অলরেডি কার্যক্রম শুরু হয়েছে যে টাকা পয়সা দিয়ে দিয়ে স্টুডেন্টদেরকে একটা ঋণ দিয়ে মোবাইল কেনার জন্য বা ডিভাইস কেনার জন্য সহযোগিতা করা হয়েছে যেটা আমি আমার ইউনিভার্সিটি থেকে অলরেডি পেয়েছি তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য মূলত বিষয়টি এখন এখানে বলা হয়েছে কি অনলাইনে পরীক্ষার ক্ষেত্রে যে নিউজটি দেওয়া হয়েছে আমি একটু পড়ে শোনাই করোনা ভাইরাসের কারণে গত দেড় বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে এ অবস্থায় শিক্ষার্থীদের সেশনজট কমাতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস পরীক্ষা নিতে ছাত্রছাত্রীদের ডাটা ও ডিভাইস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সমস্যা থাকায় তাদের অনলাইনে পরীক্ষার ডিভাইস কেনার সামর্থ্য নেই অবস্থায় অধিভুক্ত কলেজগুলোকে কিছু ডিভাইস কিনে দেওয়া হবে যাদের ডিভাইস নেই তারা কলেজ থেকে ডিভাইস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সুতরাং আরও জানায় যে সকল শিক্ষার্থীর অনলাইন ক্লাসের জন্য ইন্টারনেট কেনার সামর্থ্য নেই তাদের তালিকাগুলো তালিকা কলেজগুলো সংগ্রহ করে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর প্রেরণ করবে আচ্ছা আবেদন করবে আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থীদের ডাটা কিনতে টাকা দেওয়া হবে প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় উপাচার্য অধ্যাপক ডক্টর অনলাইন ক্লাস ও পরীক্ষার বিষয়ে আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করছি করেছি অনেক এলাকায় ইন্টারনেট সমস্যা রয়েছে এছাড়া কিছু শিক্ষার্থী আছে যাদের ডাটা কেনা কষ্টকর সেসব শিক্ষার্থীরা কলেজের মাধ্যমে আমাদের কাছে আবেদন করলে আমরা ডাটা কিনে দেব পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ডিভাইস দেওয়া প্রসঙ্গে তিনি আরো বলেন ডিভাইস ও ডাটা কেনার জন্য আমরা কিছু বরাদ্দ রেখেছি আমরা কিছু ডিভাইস কিনে কলেজগুলোতে দেব যে সকল শিক্ষার্থীদের ডিভাইস থাকবে না তারা কলেজ থেকে ডিভাইস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে পরীক্ষা শেষে সেগুলো আবার ফেরত দেবে তো এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান এখানে একটু খুব মজার এবং আশ্চর্য বিষয় হচ্ছে ডিভাইসগুলো আপনারা পাবেন কিন্তু সেটি আবার ফেরত দিয়ে দিতে হবে তো এই ছিল আজকের আমার প্রাপ্ত সংবাদ সংবাদটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এখনটি প্রেস করবে যাতে করে প্রত্যেকটি নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে তোমরা সেটি জয়েন হয়ে নেবে সকলকে ধন্যবাদ